রবিবারের মর্মান্তিক ঘটনার পর সোমবার থমথমে পানিহাটি চিড়ের মেলা চত্বর। প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে মেলা। প্রসঙ্গত, রবিবার মেলায় তিনজন পুণ্যার্থীর মৃত্যু হয়। এবছর 506 বছরে পা দিল পানিহাটি চিড়ে মেলা। প্রতি বছর এই মেলা ঘিরে বহু পুণ্যার্থী সমাগম হয় পানিহাটি মহোৎসব তলাঘাটে। গত 2 বছর করোনার কারণে বন্ধ ছিল পানিহাটি চিড়ের মেলা। এবছর মেলা হতেই বহু দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা ভিড় করেন মেলায়। রবিবার ভিড়ের চাপে মেলায় মর্মান্তিক ঘটনা ঘটে যায়। গরম ও ভিড়ে তিনজন পুণ্যার্থীর মৃত্যু হয়, অসুস্থ হয়ে পড়েন আরও কয়েকজন। ঘটনার পর মেলা বন্ধ করে দেয় প্রশাসন। এই ঘটনার পর গোটা মেলা চত্বর থমথমে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জুতো। মেলার দোকানগুলি ফাঁকা। প্রশাসনের পক্ষ থেকে প্রচার চালানো হচ্ছে। ঘটনায় হতবাক মেলা উদ্যোক্তারা। মেলা কমিটির সদস্য রবি প্রধান বলেন, এটা দুর্ভাগ্যজনক। আগামী দিনে যাতে এই ঘটনা না ঘটে তার জন্য নজর রাখা হবে। প্রশাসন সতর্ক ছিল। 506 বছরের অভিজ্ঞতা দিয়ে দেখছি, 500 বছর ক্রস করে 6 বছর 506, কিন্তু এই ঘটনা আমরা মানে আশা করিনি, কিন্তু দুর্ভাগ্য। তাদের মানে কীভাবে বোঝাবো, মানে বোঝানোর জায়গা নেই আমাদের। কিন্তু এই ঘটনা যাতে আর পরবর্তীকালে না হয় সেই চিন্তাভাবনা প্রশাসনও নেবে। প্রশাসন যথেষ্ট হেল্প করেছে, পৌরসভা প্রচণ্ড হেল্প করেছে, ক্যাম্প থেকে আরম্ভ করে অ্যাম্বুলেন্স থেকে আরম্ভ করে এভরিথিং সব কিছু রাখা ছিল। তার সত্ত্বেও লোক এত লোক যে আমরা এই লোক আমরা 50 বছরও দেখিনি। 2 বছর যেহেতু বন্ধ ছিল, এত লোক হবে, অত জনসাধারণের জন্য এই ঘটনাটা ঘটেছে, আর গরমটার জন্য, মেন হচ্ছে গরম। আর এক সদস্য স্বপন কুমার রায় বলেন, প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছিল, কিন্তু প্রচণ্ড গরমে অল্প পরিসরে বেশি লোক আসায় দুর্ঘটনা ঘটে গিয়েছে। বিগত 2 বছর করোনার জন্যে এই মেলাটা হয়নি, 506 বছরের এই মেলা। এই বছরে কিন্তু সবার কাছে মোটামুটি একটা খবর ছিল যে প্রচুর পরিমাণে পুণ্যার্থী আসবে, ঠিক আছে। কিন্তু প্রশাসন কিন্তু সতর্ক ছিল এবং তার ব্যবস্থাও ছিল যথেষ্ট, কিন্তু এত পরিমাণে লোক এসে গেছে যে লোকটাকে আটকাবার মতো জায়গা এখানে ছিল না। সংকীর্ণ জায়গা, ছোটো জায়গা, দোকানপাট রাস্তার উপর হয়েছে, যার জন্যে গ্যাদারিংটা বেশি হয়েছে, মানুষ অসুস্থ হয়েছে গরমে এবং এই গ্যাদারিং। মানুষকে বাঁচানোর জন্যে, মানুষকে সুস্থ রাখার জন্যে, সেই সঙ্গে প্রত্যেকের তার নিজের ধর্ম আচরণ যেন সে করতে পারে, তার জন্য আমরা যথেষ্ট সজাগ ছিলাম, সচেতন ছিলাম। কিন্তু অ্যাক্সিডেন্ট বলে একটি কথা আছে, এটাও এক ধরনের অ্যাক্সিডেন্ট। এই ঘটনা যেন মানুষ তাড়াতাড়ি ভুলে যায়, তার জন্য যা যা করার আমরা নিশ্চয়ই প্রতিদিন সেই কাজ করব, আগামী বছর নয়, প্রতিদিন সেই কাজ করব। গতকাল থেকেই আমরা মেলা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছি। এতে গরিব মানুষের অনেক আর্থিকভাবে তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমরা মানুষকে বাঁচাবার জন্য, সুস্থ রাখার জন্য আমরা গতকাল থেকে মেলা বন্ধ করে দিয়েছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পানিহাটি।